Welcome to my channel RD Educational Hub. So I am Rakesh. So আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট শিখব। এটা ত্রিকোণমিতির ফার্স্ট ভিডিও, ত্রিকোণমিতির ফার্স্ট ভিডিও। তো এই যে ত্রিকোণমিতিটা শিখব যে আমরা অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। ক্লাস 10 এ আছে, বিভিন্ন বোর্ডে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সব জায়গায় ত্রিকোণমিতিটা আমাদের কাজে লাগবে। চলো ত্রিকোণমিতি শুরু করা যাক। তো আমরা এই ভিডিওতে ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করি। দেখো সূত্রগুলো কত সহজভাবে বুঝলে মনে রাখব। তাহলে এটা আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট বেসিক ভিডিও। তো আমাদের ত্রিকোণমিতিতে আমাদের দেখো ত্রিকোণমিতি জিনিসটা তো কতবার কাজে লাগছে। ক্লাস 10 থেকে বেসিক শুরু হয়ে যাচ্ছে, আমাদের পরবর্তীতেও আমাদের এই ত্রিকোণমিতিটা খুবই দরকারি। তো ত্রিকোণমিতিতে আমাদের জানতে হবে ফার্স্টে কয়জন আছে। ত্রিকোণমিতিতে মোট আমাদের 6 জন আছে, ঠিক আছে? তাহলে আমাদের ত্রিকোণমিতিতে কয়জন আছে? 6 জন আছে। আমরা বেশি সূত্র মুখস্থ রাখার চেষ্টা করব না, অল্প সূত্র মনে রাখবো, ওগুলো কাজে লাগিয়েই আমরা অঙ্কগুলো করব। তো আমাদের ত্রিকোণমিতিতে কয়জন আছে? 6 জন আছে। আমাদের ত্রিকোণমিতিতে কয়জন আছে? 6 জন আছে। তাহলে 6 জনের আগে নাম শুনি কি কি আছে। 1 নম্বর সাইন, 2 নম্বর কস, তারপর 3 নম্বর ট্যান, 4 নম্বর কোসেক, 5 নম্বর সেক, আর 6 নম্বর হচ্ছে কট। তো আমাদের এই 6 জন ত্রিকোণমিতিতে রয়েছে। তো ত্রিকোণমিতি কিন্তু সব সময় ইউজ করা যায় না। ত্রিকোণমিতির অঙ্ক শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো আমরা ত্রিকোণমিতি যে করছি, ত্রিকোণমিতি করব যে কার উপরে করব? অনলি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিকোণমিতি কার উপরে হয়? শুধুমাত্র সমকোণী ত্রিভুজের উপর হয়। সমকোণী ত্রিভুজের উপরই ত্রিকোণমিতিটা প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজ হলে হবে না। তো এখানে যে 6 জন আছে, তাহলে 6 জনের মধ্যে আমরা এই 3 জনের আগে মনে রাখার চেষ্টা করি, এগুলো মনে রাখবো না, এগুলো আমরা অনন্য করে দেব। চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম যে কথাটা কি কথা, সাইন, তাহলে আমরা হেডিং করি কোণানুপাতের সূত্র। এ নাম্বার দিলাম কোণানুপাতের সূত্র, ব্যাপারটা আস্তে আস্তে বলছি, কোণানুপাতের সূত্র, কোণানুপাতের সূত্র। তাহলে কোণানুপাত মানে আমাদের মনে রাখতে হবে 1 নম্বর যে সাইন থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। 2 নম্বর কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর পয়েন্টটা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এইটুকু মনে রাখলেই চলবে, আর কিছু মনে রাখার দরকার নেই। তো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, কাকে লম্ব বলবো, কাকে ভূমি বলবো, তা কোনটা লম্ব ভূমি। আচ্ছা তাহলে একটা কথা বলতো, লম্ব ভূমি অতিভুজ এগুলো কি জিনিস? লম্ব ভূমি আর অতিভুজ কি জিনিস? লম্ব ভূমি অতিভুজ এগুলো হচ্ছে একটা নাম। এগুলো কি? লম্ব ভূমি অতিভুজ এগুলো কি জিনিস? নাম। কার নাম? সমকোণী ত্রিভুজের 3টা বাহুর নাম। তাহলে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? সমকৌণিক বিন্দু। কেন এখানে 90 ডিগ্রি হয়েছে? তো এই বিন্দুটার নাম কি আমাদের? সমকৌণিক বিন্দু। এই কোণের বিপরীত বাহুটার নাম অতিভুজ। সাধারণত ধরে নেওয়া হয় এটা আমাদের ভূমি, এটা আমাদের কি? লম্ব। তাহলে সাধারণত সব সময় 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজকে ইংরেজিতে বলে হাইপোটেনাস, অতিভুজকে ইংরেজিতে বলে হাইপোটেনাস। ভূমিকে বলে বেস, আর লম্বকে বলে পারপেন্ডিকুলার। লম্বকে কি বলে? পারপেন্ডিকুলার। তো এবার এই লম্ব আর ভূমি, এই বাহুটা কি লম্ব হতে পারে না? এটা হতে পারে। এটা কি ভূমি? এটা কি ভূমি হতে পারে না? হতে পারে। তাহলে কোন লম্ব ভূমি অতিভুজ আগে ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করি আস্তে আস্তে, যে লম্ব ভূমি অতিভুজ এগুলো কি জিনিস। এগুলো হচ্ছে এক একটা নাম, আমার যেমন একটা নাম আছে তেমন এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। সাধারণত এই বাহুটা লম্ব, এই বাহুটা ভূমি। তো লম্ব ভূমির ক্ষেত্রে একটু ব্যাপার আছে। তো লম্ব ভূমি করতে গেলে কি করতে হয়? কোনো একটা কোণের সাপেক্ষে, শব্দটা কি বললাম? সাপেক্ষে। এটা তো 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, এটা তো ফিক্সড অতিভুজ। তাহলে আমরা কাকে লম্ব বলবো? এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, এই বাহুটার নাম লম্ব, এই বাহুটার নাম ভূমি। এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, এটা লম্ব, এটা ভূমি। যদি এই কোণটার সাপেক্ষে নেই, তাহলে এটা হয়ে যাবে লম্ব, এইটা হয়ে যাবে ভূমি। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে একটু দেখার চেষ্টা করি। ধরলাম
এইটা তো 90 ডিগ্রি হবে ফিক্সড তো এই কোণটাকে ধরলাম আলফা এই কোণটাকে ধরলাম আমরা বিটা তাহলে আলফা বিটা কি জিনিস এখানে কোণ আলফা বিটা এগুলো কোণ তাহলে আলফা তার নাম দিলাম ধরো এ বি সি তাহলে আলফা কোণের সাপেক্ষে আলফা কোণের সাপেক্ষে তাহলে আলফা কোণের সাপেক্ষে বিটা কোণের কোণের সাপেক্ষে তাহলে আলফা কোণের সাপেক্ষে এবি বাহুটার নাম কি বিসি বাহুটার নাম কি সিএ বাহুটার নাম কি এবি বিসি সিএ এবি বাহুটার নাম কি বিসি বাহুটার নাম কি সিএ বাহুটার নাম কি তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা কি হচ্ছে এসি এসিটাকে কি বলবা অতিভুজ এটা সবথেকে বড় তাহলে এসি এর নাম কি অতিভুজ আর এটার নাম কি এটাও ক্ষেত্র অতিভুজ এবার এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এই বাহুটার নাম লম্ব তাহলে এখানে এবিটাকে কি বলবো আমরা লম্ব আর এই কোণের সাপেক্ষে আলফা কোণের সাপেক্ষে বিসি বাহুটার নাম কি ভূমি ভূমি আচ্ছা এবার যদি আমি এই কোণটার সাপেক্ষে নিই এই কোণের সাপেক্ষে নিই তাহলে এই কোণের সাপেক্ষে বিসি বাহুটার নাম হচ্ছে লম্ব আর এবি বাহুটাকে বলবো তখন ভূমি ও তাহলে লম্ব ভূমি কোন একটা কোণের সাপেক্ষে হয় কোন একটা কোণের সাপেক্ষে হয় তাহলে আমরা এই তিনটা কথা আমরা মনে রাখবো সাইন মানে ল বাই অ লম্ব বাই অতিভুজ কস মানে ভ বাই অ ভূমি বাই অতিভুজ আর ট্যান মানে লম্ব বাই ভূমি তাহলে মোট এখানে কয়জন আছে ছয় জন তো আপনি তিনজন আর সূত্র লিখলেন আর গুলো লিখলেন না কেন আরগুলো মুখস্থ করব না আরগুলোর সূত্র মুখস্থ করব না তাহলে কিভাবে করব তাহলে এখানে বুঝলাম কোন একটা কোণের সাপেক্ষে আচ্ছা চলো তাহলে এবার আমরা আমাদের মোট কয়জন আছে এখানে ছয় জন তাহলে আমরা তিনজনের সূত্র জানলাম আর তিনজনের সূত্র জানবো না কেন জানবো না মনে রাখবো এইভাবে মনে রাখার বুদ্ধিটা দেখো সাইন সাইনের অনন্য করলে কোষেক পাওয়া যায় সাইনের অনন্য করলে কোষেক পাওয়া যায় তার মানে হচ্ছে কোষেক ইকল টু কি হবে কোষেক থিটা এটা মুখস্থ করবো না এটাকে উল্টাবো উল্টাবো মানে লবের জিনিস হরে হরের জিনিস লবে অনন্য করে দিব তাহলে কোষেক থিটা ইকল টু কি হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব পরেরটা পরেরটা হচ্ছে সেক সেক থিটা ইকল টু কি হবে কসকে উল্টাবো কসকে উল্টাবো উল্টাবো মানে তাহলে কি হবে ভূমি বাই অতিভুজ তার অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি পয়েন্টটার ক্ষেত্রে পয়েন্টটার ক্ষেত্রে কি হবে আমাদের কট তাহলে কট মানে কি কট মানে কি লম্ব বাই ভূমি তাহলে উল্টে দাও তাহলে কি হবে ভূমি বাই লম্ব ব্যাস কমপ্লিট তাহলে আমরা এইটুকুটা মুখস্থ করব এইটুকুটা মুখস্থ করব না এইটুকু মুখস্থ করলে হয়ে যাবে কেন এটার অনন্য করে দেবো তাহলে হয়ে গেল চলো একবার কুইক রিভিশন আমরা দেই তো কোণানুপাতের সূত্র কোণানুপাতের সূত্র এরকম অনেক কটা আছে তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আর কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ আর ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এইটুকু শুধু মুখস্থ রাখবো এগুলো মুখস্থ করার দরকার নেই কেন সাইনের অনুনক করলে কি হবে কোষেক তাহলে কি হবে এটা যদি ল বাই অ হয় তাহলে কি হবে অ বাই ল কস ইকুয়াল টু কি ভ বাই অ ভূমি বাই অতিভুজ তাহলে সেক ইকুয়াল টু কি হবে এটার অনুনক অনন্যক মানে উল্টাই দিব লবের জিনিস হরে হরের জিনিস লবে তাহলে কি হবে অ বাই ভ ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি তাহলে কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব একটা টপিক কমপ্লিট হলো এবার নেক্সট টপিক আমরা যাই তো নেক্সট টপিক মনে রাখার বুদ্ধি কি মনে রাখার বুদ্ধি হচ্ছে যে সাইন থিটার সাথে কস থিটা যদি থাকে এবার পরের বি নাম্বার বর্গ নির্ণয়ের সূত্র বর্গ নির্ণয়ের বর্গ নির্ণয়ের সূত্র তাহলে বর্গ মানে কি বর্গকে ইংরেজিতে বলে স্কোয়ার মানে মাথাতে দুই পাওয়ারে দুই তাহলে মাথাতে কত দুই তো এটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে একটা পজিটিভ দুটা নেগেটিভ মনে রাখার বুদ্ধি কি মনে রাখার বুদ্ধি কি মনে রাখার বুদ্ধি কি বুদ্ধি একটা পজিটিভ দুইটা নেগেটিভ মনে রাখার বুদ্ধি কি একটা পজিটিভ দুটো নেগেটিভ চলো করি তাহলে কি হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত ওয়ান একটা পজিটিভ পরের সূত্রটা কি এগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র কাজে লাগবে বারবার তারপরটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তিন নাম্বার কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে কি বুদ্ধি বললাম মনে রাখার বুদ্ধিটা কি একটার ক্ষেত্রে পজিটিভ আর দুটোর ক্ষেত্রে কি হলো নেগেটিভ তো আমরা একটু বলে দিই আচ্ছা তাহলে এই সূত্র তিনটায় মুখস্থ করতে হবে খুবই দরকারি যদি আমরা
অঙ্ক দেখে না বুঝতে হবে, যদি অঙ্কে আমরা সাইন আর কস দেখতে পাই, যদি অঙ্কে আমরা সাইন আর কস দেখতে পাই তাহলে কি করার চেষ্টা করব, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। 90% অঙ্কের ক্ষেত্রে হবেই হবে, এই সূত্রটাই কাজে লাগবে। যদি অঙ্কে সাইন কস দেখতে পাই তাহলে তার বুদ্ধি কি, এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব। যদি অঙ্কে কোশেক আর কট দেখতে পাই, যদি কি কোশেক আর কট দেখতে পাই তাহলে কোন সূত্রটা ইউজ করব, কোন সূত্রটা ইউজ করব, কোসে স্কোয়ার থিটা ইকুয়াল কোসে স্কোয়ার থিটা, একটা পজিটিভ দুটো নেগেটিভ, তাহলে বাকি দুটো কি হবে, নেগেটিভ হবে, তাহলে এখানে কি হবে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আচ্ছা এটাকে আমি ওইদিকেও নিয়ে যেতে পারি, ওদিকে নিয়ে যেতে পারি, নেগেটিভ আছে ওইদিক গেলে পজিটিভ হবে, তাহলে কি হবে কোসে স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা হলো। এবার আরেকটা আছে, তিনটা সূত্র বর্গ নির্ণয়ের কয়টা সূত্র আছে, তিনটা সূত্র আছে বর্গ নির্ণয়ের কয়টা সূত্র আছে, তিনটা সূত্র আছে। আরেকটা কি আছে, যদি অঙ্কে আমরা সেক আর ট্যান দেখতে পাই, যদি অঙ্কে আমরা সেক আর ট্যান দেখতে পাই তাহলে কি করব, সেক স্কোয়ার থিটা মাইনাস হবে, কেন একটা পজিটিভ দুটা নেগেটিভ, ট্যান স্কোয়ার থিটা এর মান কত ওয়ান, আচ্ছা এটা নেগেটিভ আছে ওদিক গেলে কি হবে পজিটিভও হবে, তাহলে সেক স্কোয়ার থিটা গুলো কি হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র কমপ্লিট হলো। তাহলে বর্গ নির্ণয়ে কয়টা সূত্র আছে, তিনটা সূত্র আছে, কি কি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান বা সাইন স্কোয়ার, এটা আগাপিছা করলে অসুবিধা নেই, এটা আগাপিছা করা যাবে না। তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান ওয়ান আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান ওয়ান, তাহলে এই তিনটা সূত্র আমাদের মুখস্থ রাখতেই হবে। তাহলে আগে কয়টা সূত্র শিখলাম, তিনটা, আবার এখন কটা শিখলাম, তিনটা, তাহলে মোট কটা সূত্র শিখলাম, ছটা। চলো নেক্সট, এবার আমরা শিখব যে অনন্যকের সূত্র, অনন্য, তো অনন্যকের সূত্র মনে রাখার বুদ্ধি কি, মনে রাখার বুদ্ধি হচ্ছে বন্ধু বন্ধু গুণ করলে এক। তাহলে এখানে কি বললাম, মনে রাখার বুদ্ধি কি, বন্ধু বন্ধু গুণ করলে, বন্ধু বন্ধু গুণ করলে এক, তাহলে বন্ধু বন্ধু গুণ করলে এক। তাহলে সাইনের বন্ধুকে, সাইনের বন্ধু হচ্ছে কোশেক, তার মানে কি এটার সাথে এটা গুণ করলে কত হবে ওয়ান। পরেরটা কি, সাইনের বন্ধু হলো ট্যানের বন্ধুকে কট, ট্যানের বন্ধুকে কট, আর কসের বন্ধুকে সেক, তাহলে বন্ধু বন্ধু গুণ করলে ওয়ান। তাহলে আমরা মনে রাখার বুদ্ধি কি, বন্ধু বন্ধু গুণ করলে ওয়ান। চলো তাহলে এবার আমরা সি নাম্বার দেই, অনন্যকে সূত্র, সূত্র অনন্যকে সূত্র, তাহলে এটা মনে রাখার বুদ্ধি কি, বন্ধু বন্ধু গুণ করলে কত হবে ওয়ান, বন্ধু বন্ধু গুণ করলে কত হবে ওয়ান। তাহলে চলো লিখি, তাহলে এখানেও কয়টা সূত্র আছে, এখানে মাত্র তিনটা সূত্র আছে, তাহলে আমাদের মোট কয়টা সূত্র দাঁড়ালো, নয়টা, কি কি, এক নাম্বার তাহলে সাইন থিটা ইনটু কোসেক থিটার মান কত ওয়ান, এটা একটা সূত্র। আচ্ছা এবার দেখো একটু একটু আলোচনা করি, তাহলে এখানে কি কোসেকটা এখানে কি আছে, গুণ আকারে আছে, ওই দিক গেলে কি হবে, ভাগ হবে, তাহলে অতএব কি পেলাম, সাইন থিটা ইকুয়াল টু কি ওয়ান বাই, এটা গুণ আকারে আছে ওই দিক গেলে ভাগ হবে, কোসেক থিটা কমা, আমি এটাকে তো নিয়ে যেতে পারি, এটাকেও নিয়ে যেতে পারি, তাহলে কি হবে কোসেক স্কোয়ার কোসেক থিটা ইকুয়াল টু কি হবে ওয়ান বাই সাইন থিটা, ওয়ান বাই কি সাইন থিটা। চলো নেক্সট, এটা তিনটা সূত্র না কিন্তু একটাই সূত্র, তারপরটা কি, কস থিটা ইনটু সেক থিটার গুণফল কত ওয়ান, তাহলে এটা গুণ আছে দিক গেলে ভাগ হবে আগের মতোই, তাহলে সেক থিটা ইকুয়াল টু কি, এটাকে আমরা গুণ ছিল দিক গেলে ভাগ হলো ওয়ান বাই কস থিটা। আর একটা কি লেখা যেতে পারে, কস থিটা ইকুয়াল টু কি হবে ওয়ান বাই সেক থিটা। নেক্সট তিন নাম্বার সূত্র কি, ট্যান থিটার সাথে কট থিটা গুণ করলে কত হয় এক, ট্যান থিটার সাথে কট থিটা গুণ করলে এক হয়, তাহলে এখানে গুণ আছে এদিক গেলে ভাগ হবে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি ওয়ান বাই কট থিটা। আর একটা কী লেখা যেতে পারে, এবার ট্যানটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে ওয়ান বাই ট্যান থিটা। তাহলে আমাদের অনন্যকের সূত্র কমপ্লিট। তাহলে অনন্যকের সূত্র মনে রাখার বুদ্ধি কি, বন্ধু বন্ধু গুণ করলে এক, তাহলে এখানে সাইনের বন্ধুকে কোশেক, আর এখানে কসের বন্ধু সেক, আর ট্যানের বন্ধু কট। তাহলে আমরা আগে শিখলাম কোণানুপাতের তিনটা, বর্গ নির্ণয়ের তিনটা, অনন্যকের কয়টা, তিনটা, তাহলে মোট কটা সূত্র শিখলাম এখন পর্যন্ত, মাত্র নয়টি সূত্র শিখলাম। চলো নেক্সট, তো এবার আমরা অনন্যকের সূত্র শিখলাম, এবার আমরা জানবো যে ভগ্নাংশের সূত্র, তাহলে ভগ্নাংশের সূত্র কয়টা আছে, একটা, তাহলে ভগ্নাংশের সূত্র কয়টা আছে আমাদের, একটা মাত্র, তাহলে হেডিং করি ডি নাম্বার,
ডি নাম্বার কি ভগ্নাংশের সূত্র, ভগ্নাংশের সূত্র। এই ভিডিওটা সব জায়গায় কাজে লাগবে, ত্রিকোণমিতিক বেসিক বেসিকটা বোঝানো হচ্ছে, বলা হচ্ছে। একটাই সূত্র আছে, কি সূত্র আছে, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে থিটা একটা কি জিনিস, এটাকে উচ্চারণ করবে এইভাবে, থিটা থিটা, এটা একটা কি জিনিস, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে এর মান কত, এর মান 300 হতে পারে, 300 হতে পারে, 3000 হতে পারে, 100 হতে পারে, 45 হতে পারে, এরকম একটা মান, ইন জেনারেলি একটা মান ধরে নেওয়া হয়েছে থিটা থিটা। তো ভগ্নাংশের কয়টা সূত্র আছে, একটাই সূত্র আছে, তাই ট্যান থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে একটা সূত্রই মনে রাখবো এখান থেকে আমরা। তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে কট থিটাতে মুখস্থ রাখবো না, কেন, ট্যানকে উল্টাই দিব, ট্যানকে কি করব, উল্টিয়ে দিব। তাই ট্যান থিটা ইকুয়াল টু কি হয়েছিল আমাদের আগে, কোণানুপাতের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে, উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে কি হবে, কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই যদি কস থিটা হয়, তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে, উল্টাই দাও, অননক করে দাও। তাহলে কি লবের জিনিস হরে দাও, হরের জিনিস লবের দাও, ল এটা কি লব, এটা কি আমাদের হর, তাহলে এখানে কি হবে, কস থিটা বাই সাইন থিটা, ব্যাস কমপ্লিট। নেক্সট, তাহলে ত্রিকোণমিতি দেখো অল্প কয়টা সূত্র আমরা মনে রাখবো, তাহলেই হবে, মুছে দিলাম। নেক্সট, এবার আমরা শিখব, জানবো যে পূরক কোণের সূত্র। তাহলে পূরক কোণের সূত্র কয়টা আছে, তিনটা, পূরক কোণের কয়টা সূত্র আছে, তিনটা। কিভাবে মনে রাখবো, মনে রাখার বুদ্ধি হচ্ছে সাইন থাকলে কসে রিপ্রেজেন্ট হবে, আর কস থাকলে সাইনে রিপ্রেজেন্ট হবে, ট্যান থাকলে কটে রিপ্রেজেন্ট হবে, আর কট থাকলে ট্যানে রিপ্রেজেন্ট হবে, আর সেক থাকলে কোষেকে রিপ্রেজেন্ট হবে, আর কোষেক থাকলে সেক। তাহলে আমাদের ত্রিকোণমিতিতে কয়জন আছে, আমাদের ত্রিকোণমিতিতে ছয়জন আছে, ছয়জন আছে। চলো তাহলে পূরক কোণের সূত্র, পূরক কোণের সূত্র, তাহলে পূরক কোণ কাকে বলবো, পূরক কোণ কাকে বলে, পূরক পূরক কোণ কাকে বলে বলো তো দেখি, শুনি তো, বলো, জানার চেষ্টা করি তো, পূরক কোণ কাকে বলে। পূরক কোণ মানে সবাই বলে 90 ডিগ্রি, কখনো নয়, পূরক কোণ মানে 90 ডিগ্রি নয়, সবাই বলে 90 ডিগ্রি, পূরক কোণ মানে 90 ডিগ্রি না, পূরক কোণ মানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি কোণটার নাম কি, সমকোণ। তো তাহলে যদি পূরক কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণ আর পূরক কোণ একই জিনিস না, পূরক কোণ মানে যোগফল, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। আর সম্পূরক মানে কি, সম্পূরক মানে কি, দুটি কোণের যোগফল 180। তাহলে সম্পূরক মানে 180 ডিগ্রি না, সম্পূরক মানে দুটো কোণের যোগফল 180। তাহলে সম্পূরক মানে দুটি, আচ্ছা 180 ডিগ্রি কোণের নাম কি, সরল কোণ, 180 ডিগ্রিকে কি কোণ বলে, সরল কোণ বলে। তাহলে 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 পূরক কোণ মানে কি, সরল কোণ, কখনো নয়। তাহলে পূরক কোণ মানে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এবার আমরা জেনে নিলাম, এবার আমরা জানবো যে পূরক কোণের কি কি সূত্র হয়। দেখো এক নাম্বার, তাহলে সাইন থাকলে কসে রিপ্রেজেন্ট হয়, আবার কস থাকলে সাইনে রিপ্রেজেন্ট হয়। তার মানে কি, তার মানে হচ্ছে সাইন 90 - থিটা ইকুয়াল টু কি হবে, কস থিটা। তাহলে এখানে 90 - যদি এ যা থাকবে এখানে তাই হবে, 90 - এখানে যা থাকবে এখানেও কি হবে, তাই হবে আমাদের। তাহলে কি হবে, কস কি হবে, 90 - থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে এখানে কি হবে, সাইনটা কসে রিপ্রেজেন্ট হয়, কসটা সাইনে রিপ্রেজেন্ট হয়, তাহলে কি হবে, সাইন থিটা। কত হলো, সাইন থিটা। চলো মুছে দিলাম। নেক্সট, এবার দুই নাম্বার, দুই নাম্বার কি, ট্যানটা কিসে পরিণত হয়, কটে, ট্যানটা কিসে পরিণত হয়, কটে, আর কটটা কিসে পরিণত হবে, ট্যানে। তাহলে কি পেলাম, ট্যান পূরক কোণ, পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90। তাহলে কত হবে এখানে, 90 - থিটা ইকুয়াল টু কি হবে, কট থিটা, আর কট 90 - থিটা। তা ট্যান, ট্যানটা কটে রিপ্রেজেন্ট হয়, আবার কটটা ট্যানে রিপ্রেজেন্ট হয়, তাহলে কি হবে, ট্যান থিটা, কি হবে, ট্যান থিটা। চলো নেক্সট, তাহলে আমরা পূরক কোণের কয়টা সূত্র শিখলাম, তিনটা সূত্র জানলাম, তারপর কি, সেক থাকলে কোষেকে হবে, আবার কোষেক থাকলে সেকে হবে, তাহলে কি হবে, সেক 90 - থিটা ইকুয়াল টু কি হবে, কোষেক থিটা, আবার
cosec 90 minus theta equal to কি equal to হবে sec theta ঠিক আছে খুবই সুন্দর চলো আর আমরা এবার কোণের মান তো জানতে হয় কোণের মানে শুধু একটা নেক্সট টপিক কি মানটা কোণের কত ডিগ্রি কোণের কত মান ওইটা মনে থাকে না কিন্তু মনে রাখার একটাই সূত্র আর কিচ্ছু জানবো না আমি করে দেখাবো তাহলে আর কয়টা আছে একটা আছে কি আছে এটাখনি করে দিলাম পুরো কোণের সূত্র নেক্সট আচ্ছা কোণের মান কোণের মান তাহলে কোণের মানের কয়টা মুখস্ত রাখবো অনলি একটা মনে রাখবো কার ঘরটা মনে রাখবো শুধু সাইনের ঘরটা মনে রাখবো তাহলে হয়ে যায় সাইনেরটা না মনে রাখলেও হয় তাহলে কি হচ্ছে সাইনটা মনে রাখলেই আমাদের যথেষ্ট কি সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন নাইন থার্টি ডিগ্রি প্রথমে বলবো প্রথমে জিরো তারপর থার্টি তারপর ফর্টি ফাইভ তারপর সিক্সটি তারপর কি নাইনটি তাহলে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হাফ এখনই মুখস্থ করি আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কেমন করে হলো ওটা দেখানো যায় এটা সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির মান কত হবে সাইন নাইনটি ডিগ্রির মান কত হবে ওয়ান তাহলে আমরা মুখস্থ করি কি বলেছে সাইন জিরোর মান জিরো আর আর আরও পাঁচটা আছে ওদের মান মুখস্থ করার দরকার নেই আরও মোট ত্রিকোণমিতিতে ছয়জন আছে শুধু একজনের মান মুখস্থ রাখবো আর বাকি পাঁচটার মান মুখস্থ করার দরকার নেই এটা দিয়েই তৈরি হয়ে যাবে আমি করে দেখাবো এটা দিয়েই তৈরি করে দিব আর পাঁচটা মান আর মুখস্থ করব না তো সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির মান এক এইটুকু মনে রাখলে আমাদের হয়ে যাবে চলো নেক্সট আর দুটো কোণের সূত্র আছে ব্যাস তাহলে আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টারের সূত্র কমপ্লিট কি কি আছে তাহলে মোট কয়টা সূত্র হলো তিন তিনে ছয় নয় নয় বারো বারো পনেরো ষোলো তাহলে এই ষোলোটা সূত্র মুখস্থ করলেই আমাদের কি ষোলো ঠিক আছে তাহলে এই ষোলো কটা মুখস্থ করলেই আমাদের ত্রিকোণমিতি কমপ্লিট চলো তাহলে আর দুটো করি এবার দুটো কোণ করার আগে কি কি দুটো কোণ উন্নতি কোণ উন্নতি কোণ আর একটা কি অবনতি কোণ অবনতি কোণ তাহলে কাকে আমরা উন্নতি কোণ করব কাকে আমরা অবনতি কোণ করব যদি নিচ থেকে উপর দিকে তাকাই তাহলে হবে কি হবে উন্নতি কোণ নিচ থেকে যদি উপর দিকে তাকাই উন্নতি কোণ উপর থেকে যদি নিচের দিকে তাকাই তাহলে হবে অবনতি কোণ তাহলে উপর থেকে নিচের দিকে তাকালে অবনতি কোণ আর উন্নতি কোণ চলো তাহলে ধরো এখানে একটা কি আছে টাওয়ার আছে আমি এখানে দাঁড়িয়ে আছি বা তুমি এখানে দাঁড়িয়ে আছো তাহলে তুমি কি করছো তুমি এখান থেকে কার দিকে তাকাচ্ছ এর দিকে তাকাচ্ছ তাহলে এই কোণটাকে তখন বলবা যত ডিগ্রি কোণে তাকাবা সেই কোণটাকে বলবো হচ্ছে আমরা উন্নতি কোণ তাহলে এই কোণটার নাম কি উন্নতি কোণ এই কোণটার নাম কি উন্নতি কোণ এবার অবনতি কোণ কাকে বলবো বা কোনটা অবনতি কোণ উপর থেকে নিচের দিকে তাকাবো অবনতি কোণ মানে উপর থেকে নিচের দিকে তাকাবো তাহলে আমি কোথায় বসে আছি এবার দাঁড়িয়ে আছি পাঁচতলা বাড়ির ছাদে পাঁচতলা বাড়ির ছাদে ওখান থেকে নিচের দিকে একটা গাছকে দেখলাম বা একটা বিন্দুকে বা একটা গাড়িকে দেখলাম তাহলে আমি কোথায় তাকিয়ে আছি উপর থেকে নিচের দিকে তাকাচ্ছি উপর থেকে নিচের দিকে তাকাচ্ছি তাহলে কোনটা অবনতি কোণ কোনটা অবনতি কোণ এইটা কোনোদিনই না তাহলে আবার বলছি তাহলে আমি কি করছি উপর থেকে নিচের দিকে তাকাচ্ছি তাহলে এই কোণটাকে কি আমরা অবনতি কোণ বলবো না এই কোণটা অবনতি কোণ না তাহলে কোনটা অবনতি কোণ একটা কাল্পনিক রেখা টানতে হবে কি করতে হবে একটা কাল্পনিক রেখা টানতে হবে কাল্পনিক রেখা টানতে হবে এরকম এটার সাথে প্যারালাল এরকম একটা কাল্পনিক রেখা টানতে হবে এই কোণটাকে বলবো আমরা অবনতি কোণ এই কোণটাকে বলবো আমরা অবনতি কোণ তাহলে অবনতি কোণ কিন্তু এটা নয় তাহলে অবনতি কোণ কোনটা এইটা তাহলে এই কোণটাকে কি বলবো আমরা অবনতি কোণ এই কোণটার নাম কি অবনতি কোণ তাহলে চলো কুইক রিভিশন তাহলে কি হচ্ছে দেখো নিচ থেকে যদি উপর দিকে তাকাই তাহলে এই কোণটাকে বলবো উন্নতি কোণ আর উপর থেকে যদি নিচের দিকে তাকাই তাহলে এই কোণটাকে বলবো আমরা অবনতি কোণ তাহলে এইটুকুই আমাদের কি আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা তাহলে এইটুকু ত্রিকোণমিতির বেস্ট তাহলে এইটুকু ত্রিকোণমিতির ফর্মুলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর ত্রিকোণমিতি কিন্তু সোজা জায়গা এই কটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে সোজা তো থ্যাংক ইউ তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটাকে থ্যাংক ইউ